हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल बेंगली रान्ना। आज आमी आपनादेर तैरी करे देखाबो एकदम भिन्न एकटी रेसिपी। आमी जानी ना आपनारा एर आगे खेयेछेन किना, जदि ना खेये थाकेन ताहले अवश्यई बासाय एकबार ट्राई करबेन। आमार विश्वास आपनादेर एई रेसिपिटी भालो लागबे। ताहले आमी आर सामने कथा बाड़ाच्छि ना, आपनादेर सरासरि एई भिडियो देखार आमंत्रण रइलो। चलें देखे आसा जाक ए भिडियो। प्रथमे आमी एखाने नियेछि लेटुस पाता, कुचि करे नियेछि मिहि करे, दिए दिच्छि काचा मरीच। आमी आमार प्रयोजन मतो मरीच दिए दिलाम, कमिये अथवा बाड़िये निबेन। दिए दिच्छि पेंयाज कुचि हाफ कप परिमाण, दिए दिच्छि टमेटो कुचि, दिए दिच्छि सादा गोलमरिचेर गुड़ो एक टेबिल चामच, दिए दीची लवण परिमाण मतो, दिए दीची गरम मसलार गुड़ो एक चा चामच, दिए दीची हलुद गुड़ो एक चा चामच, दिए दीची शुकनो मरीचर गुड़ो। झालेर परिमापटा आपनारा आपनादेर परिमाप मतो निबेन। हाथ दिए भालोभावे एकटु मेखे निच्छि। একটু আলতোভাবে আপনারা মাখবেন। এটা হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাখার কোনো কারণ নেই, কেননা লেটুস পাতা অনেকটাই সফট হয়। বেশ কিছুক্ষণ ধরে আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ পর এরকম হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি এক টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। প্রয়োজন পড়লে আমি এখানে আরো বেসন দেব। আমি আরো এক টেবিল চামচ বেসন দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এখন চলে আসলাম ভাজতে। তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণ গরম করে নেওয়ার পর এরকম ভাবে ছেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর এরকম এক পিস্ট হয়ে গেলে আমি অন্য পিস্ট এরকম বাদামি কালার করে ভেজে নিচ্ছি। সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। আমার পছন্দ মতো কালার এসে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল থেকে। আমি সবগুলো এরকম ভাবে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা মসমসে হয়েছে, আর খেতেও অনেক সুন্দর লেটুস পাতার পকোড়া।
যদি বাসায় আপনারা এখনো ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই জলদি ট্রাই করবেন আশা করছি। আল্লাহ হাফেজ।